হাই ফ্রেন্ড, টেকনিক্যাল সুভাষিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো কয়েকদিন ধরে ফ্যানের কয়েল বানানোর জন্য কমেন্ট আসছে, তো আজকে আমি আপনাদের সামনে ফ্যানের কয়েল কিভাবে বানাবেন সে বিষয়ের উপরে ভিডিও বানাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওতে আপনাদেরকে কতটা বোঝাতে পারছি সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো প্রথমে আমি ফ্যানটি খুলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যানের কয়েলটি সম্পূর্ণ পুড়ে গেছে, দুটো কয়েলেই আমাদের পুড়ে গেছে। তো এই কয়েলটি আমি নতুনভাবে বাঁধিয়ে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি ফ্যানের লিডগুলি কেটে নেব। তো লিডগুলি আমি কেটে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন লিডগুলি আমি কেটে নিয়েছি। এবার তারগুলি আমি কড়াতে সাহায্যে কেটে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি একটি তার কেটে নিয়েছি। এবার স্ক্রুড্রাইভারের সাহায্যে একটু সোজা করে নেব। তারপর উল্টো সাইড দিয়ে আমি প্লাস দিয়ে তারটি বার করে নেব। তো এইভাবে এক এক করে সব তারগুলি আমি কেটে বার করে নিচ্ছি। তো বাইন্ডিং ওয়্যারগুলো আমি খুলে নিয়েছি, আপনারা চাইলে কাতর দিয়েও কেটে নিতে পারেন। তো এবার আমি এটিকে পরিষ্কার করে নেব। তো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। কোরটি আমি পরিষ্কার করে নিয়েছি। তো এটি আমাদের 28 স্লটের রোটারি। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এবং বাইরের সাইডে 14, টোটাল 28 স্লটের রোটারি। রোটারিটি ভিন্ন স্লটের হতে পারে, 24 বা 32 স্লটের। তো বন্ধুরা, ভিতরে 14টি স্লট আমাদের স্টার্টিং কয়েল এবং বাইরের 14টি স্লট আমাদের রানিং কয়েল। কয়েল করার জন্যে প্রথমে আমাদের ইনসুলেশন পেপার লাগবে। তো বন্ধুরা, পেপার আমি মাপ করে কেটে নিয়েছি। তো আপনারা এইখানে কোরের দুই সাইডে সামান্য একটু বাড়তি করে কেটে নেবেন। একটু বাড়তি থাকলে আমাদের ওয়্যারগুলি রোটারির গায়ে টাচ হবে না, তা তার জন্যে আমরা সামান্য একটু বাড়তি করে নেব দুই সাইডে। ইনসুলেশন পেপারটি আমি ভিতরে একটু ব্যান্ড করে ঢুকিয়ে নেব। আপনারা এটিকে পুরোপুরি ব্যান্ড করবেন না, তাহলে এইখান থেকে ভেঙে যেতে পারে। তো আমি হালকা একটু ব্যান্ড করে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে মোটামুটি এক আঙুল জায়গা রেখে পেপারগুলি কানেক্ট করে নেবেন। তো আমি পেপারগুলি খাটিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা ইনসুলেশন পেপারগুলো খাটিয়ে নেবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি স্টার্টিং কয়েলের মধ্যে প্রথমে খাটিয়ে নিয়েছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্যাফ্টের গায়ে একটি ছিদ্র আছে, এটি লিডের তার উপরে আনার জন্যে। তো আমরা প্রথমে কয়েল শুরু করব এই ছিদ্রের পাশ থেকেই। তো তার জন্যে আমাদের 35 নম্বরের তার লাগবে। তো এইখানে আমি 35 নম্বরের তার নিয়েছি। ওয়্যার বাইন্ডিং করার জন্য আমি যে 35 নম্বর ওয়্যারটি নিয়েছি, তো প্রথমে এটি আমরা শ্যাফ্টের গায়ে একটু বেঁধে রাখব, এটি টান পড়লে যাতে চলে না আসে, তো তার জন্য বেঁধে নেব। এবার প্রথমে আমরা ক্লকওয়াইজ পাক দেব। তো তার জন্যে আমি রোটারিটিকে আমি সেট করে নিচ্ছি। রোটারিটি আমি সেট করে নিয়েছি। আপনারা চাইলে একটি লোয়ার পাত দিয়ে টেবিলের সঙ্গে নাটি স্ক্রুবের সাহায্যে সেট করে নিতে পারেন, যাতে না নড়ে যায়। তো এইভাবে ক্লকওয়াইজ আমি 365 পাক দিয়ে নেব। তো আমি এখানে
365 পাক দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে 365 মধ্যে আমার 100 পাক হয়ে গেছে। তো অনেক সময় কি হয়, 100, 200 কি 300 পাক দিয়েছি অনেক সময় মনে না থাকার কারণে আমরা এইখানে একটি করে গুটি রাখতে পারি। 100 হলে, 200 হলে আমরা দুটি গুটি রাখবো। তো এইখানে আপনারা অন্য কিছু নিতে পারেন। এইভাবে আমি 365 পাক করে কমপ্লিট করে ভিতরের কোডটি আমি কমপ্লিট করছি। তো তার আগে আপনাদেরকে বলে দিই, যদি এইখানে আপনাদের ওয়্যারটি একটু বেশি ছড়িয়ে যায় তাহলে আপনারা একটি পাতির মধ্যে টেপ নিয়ে একটু চেপে দিতে পারেন। যেহেতু এইখানে আমার কয়েলটি ঠিক আছে, তো যদি বেরিয়ে যায় তাহলে আপনারা একটু চেপে দিতে পারেন। এইখানে আমার তিনটে গুটি কমপ্লিট হয়ে গেছে, মানে 300 কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটি 365 কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমার 365 পাক কমপ্লিট হয়ে গেছে। এটি আমি ক্লকওয়াইজ পাক দিয়েছিলাম। তো এবার পরেরটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ পাক দেবো, 365 পাক। তো এইভাবে আমি কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা এইখানে আমি 14টা স্লট কমপ্লিট করে নিয়েছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে প্রথম লিডের ওয়্যার এবং শেষ লিডের ওয়্যার দুটি পাশাপাশি চলে এসছে। তো আমি দ্বিতীয় লিডের ওয়্যারটি কেটে শ্যাফটের সঙ্গে ঠিক একইভাবে এখানে মুড়িয়ে রাখবো। এবার ইনসুলেশন পেপারগুলি মাঝখান দিয়ে আমি কাঁচি দিয়ে কেটে দেব। তো এইভাবে সব পেপারগুলি আমি কেটে নেব। নেবার পরে দুই সাইড দিয়ে এইভাবে ধরে মাঝখান দিয়ে আমি কেটে নেব। তো এইভাবে পেপারগুলো আমি এক এক করে কেটে নিচ্ছি। এবার ইনসুলেশন পেপারের বাকি অংশটুকু আমি একটি পাতি দিয়ে চেপে ভিতরের দিকে ঢুকিয়ে দেব। তো এইভাবে সবগুলো আমি এক এক করে ভিতরের দিকে চেপে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা একটু সাবধানের সঙ্গে এইগুলোকে চেপে ভিতরে ঢোকাবেন, কয়েলে বেশি প্রেশার না পড়ে। তো এইভাবে আমি এক এক করে সবগুলো ভিতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি। তো এইখানে ইনসুলেশন পেপারগুলো আমি ভালো করে চেপে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, খুব সাবধানের সঙ্গে চেপে ঢোকাবেন, না হলে কয়েল কেটে যেতে পারে। তো এবার রানিং কয়েনটি বাইন্ডিং করব। তার আগে বলে দিই, এটি আমাদের ফ্যানের কোর এবং এটি আমাদের রোটারি। এইখানে মাঝখানে দেখতে পাচ্ছেন এটি বেড বলাও হয়। তো এটি আমাদের রোটারি, আমি মাঝখানে দুই এক জায়গায় একটু ভুল বলে দিয়েছি, তার জন্যে সরি। তো বাইরের তার বাইন্ডিং করার জন্যে আমি ইনসুলেশন পেপার নিয়ে নিয়েছি। এই পেপারগুলি আবার আগের মতো একই রকমভাবে সেট করে নেব। এবার ওয়্যার বাইন্ডিং করব। শ্যাফটের যেখানে ছিদ্র আছে সেই ছিদ্রের পাশ দিয়েই আমরা প্রথমে কয়েল শুরু করব। তো প্রথমে আমরা ক্লকওয়াইজ, আবার আগের মতো ক্লকওয়াইজ করে পাক দিতে থাকব। এবার পরেরটা অ্যান্টি ক্লক, এইভাবে পাক দিতে দিতে আমরা কয়েলটি কমপ্লিট করব। তো বন্ধুরা আমরা স্টার্টিং কয়েলে 365 পাক দিয়েছিলাম, এবার আমরা রানিং কয়েলে 355 পাক দেব। তো আমি এইগুলি বাইন্ডিং করে নিচ্ছি 355 পাক দিয়ে। তো বন্ধুরা এখানে আমাদের রানিং কয়েলে আর দুটো স্লট আমাদের বাকি আছে। তো এই দুটো স্লট আমি কমপ্লিট করে নেব। তো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনসুলেশন পেপারের দুটি বাড়তি মুখ আছে। তো এইখানে একটু অসুবিধা হয়, তো সেই ক্ষেত্রে আপনারা দুটো মুখ একসঙ্গে করে নিয়ে এর সঙ্গে মাঝখানে একটু টেপ মেরে নিতে পারেন। তো এইখানে আমি টেপ মেরে নেব, একটু টেপের টুকরো নিয়ে নিয়েছি। এবার এই দুটি একসঙ্গে টেপ মেরে নেব, তাহলে এটি আমাদের বাইন্ডিং করতে সুবিধা হবে। তো মাঝখানে কাটিং করলে আপনারা এইভাবে টেপ করে নেবেন। বন্ধুরা ওয়্যারের পাকগুলি আপনারা একটু টাইট করে দেবেন, খুব বেশি টাইট করবেন না যাতে কেটে না যায়। তো আমি ভালো করে টাইট করে বাইন্ডিং করে নিচ্ছি। প্রথম অবস্থায় আপনাদের একটু স্লো হবে, তারপর আস্তে আস্তে আপনাদের হাত রানিং হয়ে যাবে।
একবার আপনাদের হাত রানিং হয়ে গেলে খুব অল্প সময় এবং সহজেই আপনারা কয়েল ওয়াইন্ডিং করতে পারবেন। তো বন্ধুরা, আমরা যখন ক্লকওয়াইজ পাক দিই তখন আমরা প্রথমে দুটি আঙুল পায়ের উপরে নিয়ে নিই, নিয়ে এইভাবে আঙুলটি ভাঁজ করে পিছন সাইড নিয়ে গিয়ে সামনের দিক থেকে এইভাবে টেনে নিই। তো এইভাবে আমরা ক্লকওয়াইজ পাক দিতে থাকি। এবার আপনাদের সুবিধা মতো আপনারা পাক দেবেন। আপনারা এইভাবেও দিতে পারেন, বুড়ি আঙুলটা নিয়ে মাঝখানে চেপে দিয়ে পিছন দিকে ওয়্যারটা নিয়ে যেতে পারেন, গিয়ে অপর প্রান্তে গিয়ে এই আঙুলটা নিয়ে আপনি নিচের দিকে তারটি চেপে এইভাবেও আপনারা আনতে পারেন। এইভাবেও আপনারা কিন্তু কয়েলটি বাইন্ডিং করতে পারেন। তো বন্ধুরা, এবার আমাদের লাস্ট স্লটটি বাকি আছে। তো এটি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত সাইডে। তো আগের ক্ষেত্রে আমরা ক্লকওয়াইজের ক্ষেত্রে হাত আঙুল দুটো উপরে দিয়েছিলাম, এবার আঙুল দুটো নিচে দেবো, দিয়ে এইভাবে আমরা এটিকে পরিয়ে দিয়ে এইভাবে টেনে নিয়ে আসবো। তো এইভাবে আপনারা পাক দিতে পারেন। তো এইভাবে আমি লাস্ট পাকটি কমপ্লিট করছি। তো বন্ধুরা, এখানে সবগুলো বাইন্ডিং আমার কমপ্লিট হয়ে গেছে এবং শেষের লিডের ওয়্যারটি আমি কেটে নিচ্ছি। তো এইখানে আমাদের চারটি ওয়্যার কমপ্লিট হয়ে গেছে। এবার ইনসুলেশন পেপারগুলো আগের মতো মাঝখান থেকে এক এক করে কেটে নেব, নিয়ে প্রতিটা দুটো দুটো করে ধরে আমি এইভাবে কেটে নেব। তো সবগুলো আমি এক এক করে কেটে নিচ্ছি। এবার আমি ইনসুলেশনগুলো ভিতরের দিকে চেপে ঢুকিয়ে নেব একটি পাতের সাহায্যে। আপনারা খুব সাবধানের সঙ্গে এগুলিকে ভিতরের দিকে ঢুকিয়ে নেবেন। তো এই সাইডটি প্রথমে আমি ঢুকিয়ে নিয়েছি, এবার অপর সাইডটি আমি এইভাবে চাপ দিয়ে একই রকমভাবে ভিতরের দিকে ঢুকিয়ে নেব। তো এইভাবে এক এক করে আপনারা ভিতরের দিকে ঢুকিয়ে নেবেন এবং সব শেষে আপনারা কয়েলগুলো ভালো করে চেক করে নেবেন, কোরের সঙ্গে টাচ হয়ে আছে কি না। যদি টাচ থাকে তাহলে একটু উঁচু করে দেবেন। তো আমি ইনসুলেশন পেপারগুলো সবগুলো ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তো এইখানে ইনসুলেশন পেপারগুলি আমি সবগুলোই ভিতরের দিকে ঢুকিয়ে নিয়েছি। তো এবার আমরা লিডগুলো কানেকশান করব। তো এই চারটে লিড কানেকশান করার জন্যে আমাদের কিছু ওয়্যার লাগবে, এগুলো লিডের তার বলে। এর সঙ্গে আমাদের সেলু পাইপ লাগবে, এক নম্বর এবং তিন নম্বর সেলু পাইপ লাগবে। তো এইগুলোর সাহায্যে আমি লিড কানেকশান করব। আপনারা সকল রকম জিনিস যেগুলো আমি ভিডিওতে দেখিয়েছি সবগুলোই আপনারা ফ্যানের দোকানে পেয়ে যাবেন। তো প্রথমে আমি লিডের চারটি তার ভিতরে ঢুকিয়ে নেব। তার জন্য একটি সিঙ্গেল তার আমি প্রথমে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে নিচের ছিদ্র দিয়ে বার করে নেব। যেহেতু চারটে তার একসঙ্গে যেতে গেলে একটু অসুবিধা হয়, তো এবার আমি এই চারটে তারের মুখ এই তারের সঙ্গে বেঁধে দেব। তো এখানে চারটে তার আমি একটি তারের সঙ্গে বেঁধে নিয়েছি। তো এবার একটি তার ধরে আমরা নিচ দিয়ে টান দেব, দিলে আস্তে আস্তে এই চারটি তার আমাদের কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তো এইভাবে চারটি তার আমি বাইরের দিকে বার করে নিচ্ছি। এবার আমি সিঙ্গেল তারটি খুলে নেব। এরপরে তিন নম্বর সেলু পাইপ আমি মোটামুটি মাপ করে চার টুকরো করে নেব। এবার সেলু পাইপগুলি আমি লিডের তারের মধ্যে এক এক করে ঢুকিয়ে নিচ্ছি। এবার লিডগুলি আমরা আঙুলের দেড় গ্রো থেকে দু গ্রো মাপ করে চারটে লিড আমরা কেটে নেব। তো চারটি লিড আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, লিডের উপরে এক ধরনের বার্নিশ করা থাকে যার কারণে এটিতে ভালো ঝালাই করা যায় না। তো তার জন্যে লিডের তারগুলো আমরা লাইটারের সাহায্যে একটু পুড়িয়ে নেব। তো তার জন্যে আমরা নিচে দুই আঙুল দিয়ে একটু ধরে নেব, নিয়ে এই পজিশনটুকু আমরা একটি লাইটারের সাহায্যে পুড়িয়ে নেব। এইখানে বার্নিশের কভারটি আমি এক এক করে চারটির কভার পুড়িয়ে নিচ্ছি। তো এবার এই চারটি তার আমি আঙুল দিয়ে
মুছে নেব একটু। আপনারা চাইলে ব্লেড বা চাকুর সাহায্যে এটিকে একটু পরিষ্কার করে নিতে পারেন। তো এইভাবে আমি চারটে তার পরস্পর পরিষ্কার করে নিচ্ছি। লিডগুলি কানেকশন করার আগে প্রথমে সিরিজ লাইন দিয়ে একটু টেস্ট করে নেব। তো আমি সিরিজ লাইন দিয়ে টেস্ট করে নিচ্ছি। তো এটি আমাদের স্টার্টিং কয়েল, ভিতরের কয়েলটি আমি টেস্ট করে নিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং কয়েলটি ঠিক আছে। এবার রানিং কয়েলের ওয়্যার দুটি আমরা টেস্ট করে দেখব। তো এখানে দেখতে পাচ্ছি রানিং কয়েলটিও আমাদের ঠিক আছে। তো এবার আমি এটিকে কানেকশন করব। তো তার জন্যে এক নম্বর সেলো পাইপের চারটি টুকরো আমি কেটে নিচ্ছি। এবার এই চারটি টুকরো আমরা লিডের মধ্যে ঢুকিয়ে নেব। এইভাবে এক এক করে আমি চারটি টুকরো লিডের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো এবার লিড চারটি আমি লিডের ওয়্যারের সঙ্গে কানেকশন করে নিচ্ছি। তো রেড ওয়্যারটি আমরা প্রথমে রানিং কয়েলের সঙ্গে কানেকশন করব। তো আপনারা চাইলে স্টার্টিং কয়েলের সঙ্গে কানেকশন করতে পারেন। তো এইভাবে ভালোভাবে পেঁচ দিয়ে আপনারা প্রথমে কানেকশন করে নেবেন। তো আমি এখানে মুড়িয়ে কানেকশনটি করে নিয়েছি। তো এইভাবে চারটি আমরা কানেকশন করে নেব। রেড ওয়্যারগুলি আমরা রানিং কয়েলের সঙ্গে কানেকশন করব এবং ইয়েলো ওয়্যারটি আমরা স্টার্টিং কয়েলের সঙ্গে কানেকশন করব। তো কানেকশনটি করে নিচ্ছি। তো এবার ওয়্যারের বাড়তি টুকরোগুলো আমরা কেটে নেব অল্প একটুখানি রেখে দিয়ে। তো এইভাবে চারটি আমি কেটে নিচ্ছি এক এক করে। এবার এটিকে আমরা সোল্ডিং করে নেব। তো এই চারটি লিড আমরা সোল্ডিং করে নিচ্ছি। প্রথমে একটু পেস্ট লাগিয়ে নেব। এগুলো আপনারা ভালোভাবে সোল্ডিং করে নেবেন। তো আমি সোল্ডিং করে নিচ্ছি। যদি আপনাদের ওয়্যার বাইন্ডিংয়ের সময় যদি মাঝখান থেকে কোনো কারণে কেটে যায়, তাহলে সেইখানে আপনারা নতুন করে কানেকশন করে সেগুলো ব্যবহার করতে পারবেন। সেইখানে একটু বার্নিশ আপনারা অবশ্যই ব্যবহার করবেন, চাইলে একটু সেলো পাইপও দিয়ে নিতে পারেন। তো আমার চারটে লিড কমপ্লিট হয়ে গেছে। এবার লিডের ঝাড়াই অংশটি আমরা এক নম্বর সেলো পাইপের মধ্যে ঢুকিয়ে দেব। তারপর আমরা তিন নম্বর সেলো পাইপটি টেনে নিয়ে এসে এক নম্বর সেলো পাইপের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। তো এইভাবে চারটি সেলো পাইপ আমি ঢুকিয়ে নিচ্ছি। এখানে আমি চারটি সেলো পাইপ ঢুকিয়ে নিয়েছি। এবার লিডগুলি আমি উপর দিক থেকে টেনে সমান করে নেব। তো লিডগুলি আমি টেনে একে একে সমান করে নিচ্ছি। তো এইখানে চারটি লিড আমি সমান করে নিয়েছি। এবার এইখানে আমি একটু বেঁধে নেব। তো এটি আমি টায়ারের সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। আপনারা চাইলে টাই দিয়েও বাঁধতে পারেন। তো আমি এখানে টায়ারের সুতো দিয়ে এইগুলো বেঁধে নেব। তো এইখানে সেলো পাইপগুলো আমি ভালো করে বেঁধে নিয়েছি।
এবার লিডের ওয়্যারগুলি আমি উপর থেকে মোটামুটি আঙুলের দুটো গেরো সমান করে রেখে উপর থেকে কেটে দেব। তো উপর থেকে আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো এবার আমি কয়েলটি বার্নিশ করে নেব। বার্নিশ না করলেও আপনারা চালাতে পারবেন, সেক্ষেত্রে বডি হওয়ার চান্সটা বেশি থাকে। তো আপনারা সকল সময় বার্নিশ করে নিয়ে চালাবেন এবং লিডের ওয়্যারগুলি এইখানে কোরের গায়ে যেন টাচ না হয় সেইভাবে আপনারা কিন্তু উপরের দিকে করে রাখবেন। কোরের সঙ্গে টাচ হলে, গরম হলে লিডের তারগুলো পড়ে যেতে পারে। তো আমি বার্নিশ নিয়ে নিচ্ছি। তো এবার আমরা সমস্ত ওয়্যারগুলো বার্নিশ দিয়ে নেব একটু একটু করে, মোটামুটি একটু ভালোভাবে আপনারা বার্নিশ দিয়ে নেবেন। তো সবগুলি ওয়্যারে আমি বার্নিশ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ড্রপার দিয়েও বার্নিশ দিতে পারেন। তো বার্নিশটি আপনারা সকল সময় পেট্রোল দিয়ে একটু মিক্সড করে নেবেন। সেলু পাইপের উপরেও আমরা একটু বার্নিশ দিয়ে নেব। এবার পিছনের সাইড থেকেও আমরা বার্নিশ করে নেব। তো পিছনের সাইড দিয়ে আমরা বার্নিশ করে নিচ্ছি। তো আপনারা কয়েল করার সময় সকল সময় ভিতরের দিকে 365 পাক এবং বাইরে 355 পাক দেবেন। এইভাবেই আমি কয়েল করে থাকি, আর কয়েলগুলি আপনাদের লংজিভিটি বেশি হবে। তো বন্ধুরা, এখানে আমার বার্নিশ করা কমপ্লিট হয়ে গেছে। তো বার্নিশ করার পরে আপনারা ফ্যানটি সেট করার আগে সকল সময় বার্নিশটি শুকিয়ে নেবেন। যদি আকাশ মেঘলার কারণে যদি রোদ্দুর না ওঠে, তো সেই ক্ষেত্রে আমাদের যে রানিং কয়েল আছে, রানিং কয়েলের যে দুটি ওয়্যার আছে, রেড ওয়্যার দিয়েছি আমি এখানে। তো বেশিরভাগ রেড ওয়্যারই কানেকশন করা থাকে কোম্পানির ফ্যানের ক্ষেত্রেও। তো এইখানে রেড ওয়্যারের সঙ্গে আপনারা এসি লাইন ইনপুট করবেন ডাইরেক্ট, বা এইখানে সিরিজ লাইন দিয়েও আপনারা ইনপুট করতে পারেন। ইনপুট করে আপনারা ডাইরেক্ট লাইনের সঙ্গে কানেকশন করে দেবেন। তো আমি একটু কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি কানেকশনটি দিয়ে নিচ্ছি। এবার সুইচটি অন করব। তো সুইচটি আমি অন করছি। তো এখানে কানেকশনটি আমি দিয়ে দিয়েছি, এখানে লাইনটি চলে এসেছে। তো এখানে আমি একটু টেস্টার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরি, বোর্ডের প্লাগটি ইনপুট করা নেই, আমি বোর্ডের প্লাগটি ইনপুট করে নিচ্ছি। তো এবার আমি সুইচটি অন করছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুইচ ল্যাম্পটি জ্বলতে শুরু করেছে। তো এখানে আমাদের টেস্টার শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু হালকা ধোঁয়া উঠবে, কোনো অসুবিধা নেই, আপনারা 5-7 মিনিট এইভাবে রেখে দিতে পারেন, তাহলে আপনাদের কয়েলটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।